তুমি আমার শিকারে বাধা দিলে? এটা আমার পোষা হরিণ। ও, আমি জানতাম না। না জানলেই বুঝি মারতে হয়। জঙ্গলে তো বাঘ ভাল্লুক থাকতে সামান্য একটা হরিণ মারতে আপনি লজ্জা পায় না? না, এতে লজ্জা নেই, বরং আছি পৌরুষ। যাক সে কথা, কিন্তু তুমি কে? মধুপুরের এই গহীন অরণ্যে তোমার মতো রূপসী কন্যার সাক্ষাৎ পাবো এ আমি কল্পনাও করতে পারিনি। আমি কাঠুরের মেয়ে, জঙ্গলের ওধারে কাঠুরে পাড়া থাকি। রূপ, এ কি তুই কার সঙ্গে কথা বলছিস? কে এমনি জানি না। আমি শাহবাজ নগরের অধিপতি গহর বাদশাহ। বাদশাহ নামদার আপনি? হ্যাঁ, শিকারে বেরিয়েছি। মেহরবানি করে যদি আপনি আমাদের ওখানে পদধুলি দেন। আজ নয়, অন্য একদিন। সন্ধ্যা ঘনিয়ে এলো, চলি। হায় 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 হায়, কি লেটায় পড়লাম এই জঙ্গলে! এখন আমি কোথায় খুঁজে মরি? এক হরিণের পিছে দৌড়ালো তো দৌড়ালোই, পাত্তাই নাই। বাঘেই খেলো কি ভূতেই ধরলো। হায় 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 হায়, এদিকে সন্ধ্যা হয়ে এলো, এখন আমি কি করি? এই যে জাহা পানা, আপনি এসে পড়েছেন। এদিকে আপনার কথা চিন্তা করতে করতে আমি একেবারে মরে গেছি। কোথায় মরেছো? আমি তো দেখছি তুমি বহাল তবিতে বেঁচে আছো। না মরিনি, তবে মৌতের কাছাকাছি গিয়েছিলাম আর কি। তা জাহা পানা শিকার কই? চিরদিনই তো শিকার করেছি, কিন্তু আজ আমি নিজেই শিকার হয়েছি। চল রে বাবা চল, শিকার হয়ে গেছে। আয়, এই গহীন অরণ্যে তোমার মতো রূপসী কন্যার সাক্ষাৎ পাবো কি আমি কল্পনাও করতে পারি। সত্যি বলছি কাতলু খাঁ, এমন রূপ আমি জীবনে দেখিনি। নবমল্লিকার মতো পেলব তার দেহলতা, চঞ্চল চকিত হরিণীর মতো আয়ত দুটি চোখ, অধরে ছড়ানো তার পলাশের রং, মেঘবরণ কেশ, ফুলের মতো লোভনীয় যৌবন তার অঙ্গে অঙ্গে জড়ানো। আরো দেখেছি, আমিও দেখছি জামা পানা। কি দেখছো? দেখছি আপনার আম্মি হুজুরের নাঙ্গা তলোয়ারের নিচে আমার আস্ত গর্দানটাই ঝুলছে। কারণ? কারণ আপনি যে প্রেমে পড়েছেন। বাবা, তুমি এসে গেছ? কি হয়েছে বাবা? কিছু হয়নি মা, এমনি শরীরটা একটু খারাপ লাগছে। শরীরে আর কি দোষ বাবা, এত করে বলছি যে কদিন কাজকাম বন্ধ করে একটু জিরে নাও, তা তুমি কিছুতেই শুনবে না। জিরবো মা জিরবো, সময় হলে ঠিকই জিরবো। সময় হলে? হ্যাঁ মা, তুই বড় হয়েছিস, আগে তোর একটা বিয়ে থা দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দি, তারপর আর কোনো কাজ কাম করব না, খালি খাবো দাবো আর বসে বসে জিরবো। ও, তাহলে আমাকে বিদায় করার জন্যই বুঝি খেটে খেটে শরীরটা নষ্ট করছো? মেয়ে হয়ে যখন জন্মেছিস একদিন তো তোকে পরের ঘরে যেতে হবেই মা। বেশ, তোমাকে আর কষ্ট করতে হবে না, আজই আমি চলে যাব, যে থেকে দু চোখ যায়। এই দেখো অমনি রাগ হলো। আরে শোন শোন, পাগলি
না, তোমার কোনো কথাই আমি শুনব না। আমি বিদায় হলে যখন বাঁচো তখন। পাগলি মা, আমি বুঝি তোকে ছেড়ে থাকতে পারবো? বাবা, হ্যাঁ মা, বাবা। যাবনা আপনি? কেন, তুমি কি চাও না যে আমি এখানে আসি? আমার সৌভাগ্য আপনার পদধূলি এখানে পড়ল। আমিও ভাগ্যবান তোমার সাক্ষাৎ পেয়ে। চলুন না, আমাদের ঘর বাড়ি দেখে আসবেন? না, এই নির্জনতাই আমার ভালো লাগছে। ইচ্ছে করছে এই মধুপুরের জঙ্গলের মাঝে নিজেকে হারিয়ে ফেলি। হারিয়ে যাওয়াতে অনেক কষ্ট, অনেক দুঃখ যাপা না? সেই দুঃখকেই আমি বরণ করে নিতে চাই। এটা আপনার বাদশাহী মনের খেয়াল? না, এটা আমার মানব মনের আবেদন। কেউ কি তা বিশ্বাস করবে? তুমি বিশ্বাস করো না? আমি? হ্যাঁ তুমি, তুমি বিশ্বাস করো। তোমাকে দেখার পর থেকে যাবো না রূপ, আমি হারিয়ে যেতে চাই রূপ। তোমার হৃদয়ের গভীরে আমি নিজেকে হারিয়ে ফেলতে চাই। এই জঙ্গলে এখন আমি কোথায় যাই? ওরে বাপরে, সে পাই জানিস, কোন এক রাজা বাদশার লোক এসেছে এখানে। লোকটা এত ভীত না যে কাঠের বোঝা রাখার শব্দে ভয় পেয়ে দে দৌড় দে দৌড় দে দৌড়। আমি তো লোকটার কাণ্ড দেখে হেসেই মরি। থাক, আর হেসে মরতে হবে না। নিজেই যে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে এসেছিস তাই বল না। বারে আমি আবার ভয় পেলুম কখন? আমি কি ভীত যে ভয় পাবো? না, তুমি বীর পালোয়ান রোস্তম, চাপা কেন থেকে? বলো কাতলু খাস, তুমি কি চাও? যা চাইবে তাই পাবে। যাহা পানা হঠাৎ? আহা বলুই না, কি চাও? ভয়ে বলবো না, নির্ভয়ে বলবো। নির্ভয়ে বলো। যাহা পানা মানে মানে আমি একটু প্রেম করতে চাই। আরে অত ভাগা, প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়। প্রেমের নিয়মই তাই, প্রেম জাত মানে না, ধর্ম মানে না, সমাজ সংসার ছোট বড় কিছুই মানে না। প্রেম প্রেমই রূপ, আমি হারিয়ে যেতে চাই তোমার হৃদয়ের গভীরে। নিজে সেই শিকারীর কথা বুঝি? পরানে দোলা লেগেছে গহর বাসার শেষকালে। সে কোথায় আমি কাঠুরে ঘরে সামান্য নারী? কে বললে তুই সামান্য? রূপে গুণে কিছু তো কম তুই, সেই জন্যই তো তোর নাম রূপকুমারী। চল ঘুমাবি না? না, ঘুম আসছে না। তাহলে তুই সারা রাত ওই চাঁদের পানি চেয়ে থাক, আমি চলি। আমি হারিয়ে যেতে চাই। আমার মন বুনি বুনি
चुपी चुपी ना एले तुम्हार गान की सुनते पेतम गान अपना भालो लगे शुद्ध गान नय जे गाय ताके बादशार खास सिपाही साला इच्छा करले तलवारेर एक कोपे तोमादेर दुजनार मुंडू घाड़ थेके नाबिये आनते पारी किन्तु ता आमी करबो ना कारण कारण आमी तोमादेर साथे प्रेम करते चाई कि आमार मरदजी एक संगे दुजनार साथे प्रेम करबे निश्चय करबो आलबात करबो एकशो बार करबो कारण आमी प्रेमेर बादशाह लोकटार बोध माथा खराब कि कि बोलले आमार माथा खराब देखो आमी एखोनो रागिनी रागले भालो हबे ना बोले दिच्छी एई जे तलवारे आमार हाथ पड़ेछे ना थाक तलवार खापेई थाक रक्त तो देखले आमार आबार माथा खराब हये जाय कि आमार वीर पुरुष रे चले गेलो तुमी कोथाय जाच्छो एसो तोमाकेई आमार मुनिर कथा बोलबो এই ফুল জানিস ওই জন্য কি কেমন করে কথা বলে আমি উত্তর দিতে পারি না সব কেমন গোলমাল হয়ে যায় ওনা আমাকে আমাকে খুব ভালোবাসে তাই না যাহ রূপ বাবা বাবা তোমরা তো তাড়াতাড়ি এলে যে তাড়াতাড়ি
তাড়াতাড়ি কোথায় দেখলি মা? না মানে মানে জানো বাবা ফুল খুব দুষ্ট হয়েছে, দিন রাত খালি আমার সাথে ঝগড়া করে। কি ব্যাপার মা, তোকে আজ বড় খুশি খুশি মনে হচ্ছে? কই না তো, চলো বাবা মুখ হাত ধোবে চলো। ফুল কে? আমি না তোকে খুঁজে খুঁজে হয়রান। তা তো খোঁজবার দরকারটা কি হলো শুনি? না অনেকক্ষণ তোকে দেখিনি কি না, তাই তাই ভাবলাম ফুলের সঙ্গে একটু মহব্বত করে আসি, এই না? তা যা বলেছিস, একেবারে মনের কথা টেনে বলেছিস, তাই একটু উপরে উঠে আয় না, বসে বসে গল্প করি। তা এতই যখন শাক পানিতে নেমে আয় না। পানিতে? না বাবা আমি তো সাঁতার জানি না, যদি ডুবে যায়। না না ডুববি কেন, আমি তো রয়েছি। তাহলে নামি, ডুববো না তো? না না ডুববি না। তাহলে নামলাম, কি বলিস? হ্যাঁ হ্যাঁ কোনো ভয় নেই। তুই আমার জান বাঁচিয়েছিস, তুই আমার মায়ের কাজ করেছিস। না না মামা তো বোনের কাজ করেছিস। ফুল ফুল মাছ যাহা পানা কিছু বলবে? যাহা পানা বলছিলাম কি, এবার আমাদের রাজধানীতে ফেরা দরকার। কেন এত তাড়া কিসের? আম্মি হুজুর আবার আপনার জন্য ভাববেন। তা ঠিক, কিন্তু কি জানো কাতলু খা, মধুপুরের এই সুন্দর বনরাজি আমার মনে বড় তোলা দিচ্ছে। বনরাজি নয় জাহাপানা, বলুন বনরানী। বনরানী? ওই যে জাহাপানা, চঞ্চল চকিত হরিণীর মতো সুন্দর যার চোখ, মেঘবরণ কেশ, নবমল্লিকার মতো পেলব যার দেহলতা, যেখানে আপনি নিজেই শিকার হয়ে গেছেন। আজকাল দেখছি তুমিও কবি হয়ে উঠছো। সবই আপনার মেহরবানি জাহাপানা। ছাড়ব না, দেখে ফেলবে। দেখুক না কি দুষ্ট আপনি, ভেঙে গেল তো, কি জবাব দেব? যা খুশি। ওরা বিশ্বাস করবে না। তাহলে আমার কথা বলো। কি বলবো? বলবে ভিনদেশি এক রাজার কুমার, মন কেড়ে নিয়েছে মন কেড়ে নিয়েছে, তার হাতের ছোঁয়া লেগে কলস ভেঙে গিয়েছে, মন কেড়ে নিয়েছে ভিনদেশি এক রাজার কুমার, মন কেড়ে নিয়েছে মন কেড়ে নিয়েছে। Yeah.
क्या करलि तादेर जीवने साथे आमादेर जीवन कोनो दिन ही एक होते पारे ना बाबा। मा खनिकेर मोने तुई तोर पवित्र जीवन के कलंकित करिस ने मा कलंकित करिस अमंगल घटल ना तो ना जहाँ पाना सरकम कि घटे मन है ना देखा पासीना क्या
নদীর ঘাটে বাবনের নির্জন প্রান্তে একজন অপরিচিত ভিনদেশী পুরুষের সঙ্গ করাটা, এটা হয়তো তার বাপ মা পছন্দ করছে না জামাপানা। তার মানে রূপের সঙ্গে আর আমার দেখা হবে না? ঘটনা তো তাই দাঁড়ায় জামাপানা। আমি যদি তাকে বিয়ে করতে চাই, তারা হয়তো সেটাকে বাদশাহী মনের খেয়াল বলে মনে করতে পারে জামাপানা। না না কাতলু, এটা আমার খেয়াল নয়, আমি তাকে বিয়ে করব। বাবা না বাবা না, এ আবার কি মুশকিলে পড়লাম রে বাবা। আপনি কি আমি গওহর বাদশা? আপনি আমি একজন সাধারণ কাঠুরিয়া, জাহাপনা তাহলে শিকারে এসেছে? হ্যাঁ, আর কতদিন এখানে থাকবেন কোনো ঠিক নেই, দয়া করে আর এদিকে আসবেন না। কেন? আপনার আগমনে আমাদের কুড়ে ঘরে ঝড় উঠেছে, হয়তো বা উড়েও যেতে পারে। আপনি দয়া করে চলে যান জাহাপনা। আপনার কথা আমি ঠিক বলতে পারছি না। আমরা সাধারণ মানুষ, আপনাদের অসাধারণ জীবনে আমাদের টানবেন না। রূপ তরিত্র এক কাঠুরিয়ার মেয়ে, সে আপনার যোগ্যা নয়। আমি সওদাগর নই, লাভ লোকসানের হিসাবও করি না, আর রূপকে ছেড়ে আমি যেতে পারবো না। জাহাপনা, আপনি কি চান দুটি জীবন নষ্ট হয়ে যাক, পৃথিবীর বুক থেকে প্রেম প্রীতি ভালোবাসা উঠে যাক? আপনি কি চান সমাজ সংসার ধর্ম সব মিথ্যা হয়ে যাক? না না, আমি আপনাদের দুজনারই বল চাই, আর তাই আমি আপনাকে অনুরোধ করছি, রূপকে আপনি ভুলে যান। রূপকে ভোলা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু এতে আর কোনো কিন্তু নেই। আমি রূপকে বিয়ে করব, আপনি বিয়ের ব্যবস্থা করুন। বিয়ে ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি, আমি সব ব্যবস্থা করছি, আমি সব ব্যবস্থা। দেবার মতো আমার কাছে কিছুই নেই, শুধু স্নেহ আর ভালা দিন, যাকে এতদিন আমার বুকে আঁকড়ে ধরে রেখেছিলাম, সেই মাতৃহারা নয়নের মণিকে আজ বুক পূজা করে আপনার হাতে তুলে দিলাম। কথা দিলাম রূপের অমর্যাদা কোনোদিনই হবে না। তো আকবে, আল্লাহ আপনাকে সুখী করুন। আজ আমি ধন্য, কথা দাও জীবনে মরণে যেন তোমার হাত ধরে চলতে পারি। আপনার পায়ের তলায় আমি যেন আমার বেহেশত খুঁজে পাই।
होरी धारा जी दीदी বেরিয়ে পড়ো চারদিকে তোলপাড় করে খোঁজো যাও শোনো শিবির ছেড়ে সবাই চলে যেও না কারণ আমি আমি একা বুঝলে যাও জীবনে বহু শিকার করেছি বাবা কিন্তু এক হরিণ শিকার করতে এসেই কুপকাত জাহাপানা ওজির সাহেব এই জরুরি ফরমান দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন আমি হুজুরের ভীষণ অসুখ এক্ষুনি রাজধানীতে ফিরতে হবে তুমি যাত্রার আয়োজন করো আমি আসছি আচ্ছা জাহাপানা তাহলে আমাকেও সঙ্গে নিয়ে চলুন না রূপ তোমাকে আমি বিনা আড়ম্বরে নিয়ে যেতে পারি না তুমি এখন শাহবাজ নগরের রানী রানীর মতোই তুমি রাজধানীতে যাবে সমগ্র নগর তাদের রানীকে অভ্যর্থনা জানাবে আনন্দ আর কোলাহলে মেতে উঠবে সমস্ত দেশ আমি হুজুর একটু ভালো হয়ে উঠলে আমি নিজে এসে তোমাকে নিয়ে যাব তুমি কাঁদছো আমাকে আমাকে ভুলে যাবেন না তো তোমাকে ভোলা কি এতই সহজ তাহলে যে সমস্ত পৃথিবীর আলোই নিভে যাবে প্রতীক্ষার প্রহর বড়ই মৃত্যু যাব না
কেকুর আমার দিন কাটবে। এই নাও, এই স্মৃতিকে স্মরণ করো, আমাকে তোমার কাছেই খুঁজে পাবে। আচ্ছা চলি, খোদা হাফেজ। আমি ওদিকে খুঁজে খুঁজে হয়রান। কি রে, কথা বলছিস না কেন? এই কি ভাবছিস? আচ্ছা সই, কদিন হয়ে গেল, কই ও তো এখনো এলো না। ও এই জন্যই বুঝি মন খারাপ করে পথের পানে চেয়ে আছিস? আসবে রে বাবা আসবে, সময় হলে ঠিকই এসে নিয়ে যাবে। চল, কিন্তু আমার মন মানছে না, তাই না? তাই হয় সই, মনের মানুষ পেলে কি আর আমাদের দিয়ে মন ভরে। সই মা, কদিন হয়ে গেল, ওই বাদশাহ রূপকে নিতেও এলো না, আর কোনো খবরও নিল না। আমার বড় ভাবনা হচ্ছে মা। ভাবনার এতে কি আছে? আসবে, নিশ্চয়ই আসবে। রাজা বাদশার ব্যাপার, রাজা বাদশার ব্যাপার বলেই তো ভাবনা হয় মা। আমাদের মতো সাধারণ লোক হলে ভাবনার কিছুই ছিল না। জানি না মেয়ের ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটে। কত আশা ছিল কে নিয়ে আসবো, আম্মি বউ দেখে খুশি হবেন, সমস্ত রাজ্য ধুমধামে মেতে উঠবে, কিন্তু হে কি হলো কাতরু, হে কি হলো? দুঃখ করে কি হবে জাহাঁপানা, জন্ম মৃত্যু আল্লাহর হাতে। জাহাঁপানা, বেগম সাহেবাকে আর কতদিন ওখানে রাখবেন এবার? হ্যাঁ কাতরু, রূপকে ওখানে আর ফেলে রাখতে পারি না, কয়েকদিনের মধ্যে তাকে নিয়ে আসবো। আপনি কিছুদিন বিশ্রাম করুন জাহাঁপানা, পরে সব ব্যবস্থা হবে। এখানে পানি কোথায় পাওয়া যায় বলতে পারো? বড্ড পেয়াস লেগেছে। কে, আমার কথা শুনতে পাচ্ছ না? ও আমার কথার জবাব দেওয়া দরকার মনে করলি না? এত ভেমা, আমি তোকে অভিশাপ দিচ্ছি, যার কথা ভাবতে ভাবতে আমার কথার জবাব দিলি না তো সে তোকে ভুলে যাবে। Thank you.
আপনি কি করলেন বাবা? আপনি কি করলেন? আমাকে মাফ করুন বাবা, আমার অপরাধ মার্জনা করুন, আমাকে মাফ করুন। মাফ করলে অভিশাপ খণ্ডন করা যায় না। দয়া করুন বাবা, দয়া করুন। আপনি দয়া না করলে কেউ আমাকে রক্ষা করতে পারবে না। ফিরিয়ে নিন বাবা, আপনার অভিশাপ ফিরিয়ে নিন, নইলে আমাকে গলা টিপে মেরে ফেলুন, মেরে ফেলুন। বেশ, আমি দোয়া করছি, কেউ তোকে ভুলে গেলেও তার যদি কোনো স্মৃতি তোর কাছে থাকে সেটা তাকে দেখানো মাত্রই সে তোকে স্মরণ করতে পারবে। জাহাপানা, বেগম সাহেবাকে এবার রাজধানীতে নিয়ে আসুন। বেগম সাহেবা? কোন বেগম সাহেবা? কি জাহাপানা, এবার স্বীকার করতে যে যাকে বিয়ে করলেন? বিয়ে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কাতলু? কখন শিকারে গেলাম আর কখনই বা বিয়ে করলাম? রূপ 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 কেউ কোথাকার রূপ? গুস্তাকি মাফ হয়ে যাহা পানা, এবার মধুপুর জঙ্গলে শিকার করতে যে যাকে আপনি বিবাহ করেছিলেন আমি তার কথাই বলছি। মধুপুর শিকার বিবাহ? হ্যাঁ জাহাপানা, বিবাহের পরের দিনই দূত মারফত আমি হুজুরের অসুখের সংবাদ পেয়ে আপনি রাজধানীতে ফিরে এলেন। তারপর? তারপর তোমার মাথা খারাপ হয়েছে, একজন সাহেবকে দিয়ে চিকিৎসা করাও আর আমাকে একটু একা থাকতে দাও, যাও। অথচ বাদশা এখনো ফিরে এলো না। আমি কোনো ভুল করিনি তো? ভুল? হ্যাঁ মা, রাজা বাদশাদের কথা হয়তো রাজধানীতে গিয়ে ভুলেই গেছেন। আমার মনে হয় বাবা, বাদশার জন্য অপেক্ষা না করে আমরাই রূপকে রাজধানীতে পাঠিয়ে দিই। হ্যাঁ, কথাটা মন্দ বলুন, আমিও তাই ভাবতাম। তাহলে সেই ব্যবস্থাই করি। জানা
ভাবছো বোন, ঘুমোবে না? আমার আমার বড় ভয় করছে মনে ভাই। ভয় কি, খোদার ওপর ভরসা রাখো, তাছাড়া আমি তো রয়েছি। ছেড়ে দেব এমন ফোটা ফুলের মধু কাছে পেয়েও ছেড়ে দেব। এই গভীর জঙ্গলে তোর ডাক শুনে কেউ আসবে না সুন্দরী। হে মাবুদ, তুমি রক্ষা করো রহমান রহিম, তুমি রক্ষা করো। ওহ
রহমানুর রহিম তুমি আছো, আশিস তোমার দয়া। মন ভাই, মন ভাই, এক্ষুনি বাদশার কাছে নালিশ করে দিয়ে তোমাদের দুজনকে শুলে চড়াবো। থামো মোনা ভাই। থামবো কেন বল? বলি আমরা কাউকে পরোয়া করি নাকি? কি আশ্চর্য! কি হয়েছে? এত চেঁচামেচি কেন? দেখুন না একজন সাহেব, কোথাকার কে বাদশার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। বাবা, আমরা বাদশার সঙ্গে দেখা করতে চাই। কিন্তু মা, এ সময় তো বাদশা কাউকে সাক্ষাৎ দেবেন না। বাবা, আমরা বহু দূর থেকে এসেছি, দয়া করে আপনাকে একটা ব্যবস্থা করে দিতেই হবে বাবা। আচ্ছা, এসো মা। যা পানা, এরা আপনার দর্শন প্রার্থী, বহু দূর থেকে এসেছে, যদি অনুগ্রহ করেন। কে তোমরা? কি হেতু আমার দরবারে আগমন? জাহাপনা, আমি রূপকে সঙ্গে নিয়ে এসেছি। রূপ? হ্যাঁ, আপনার স্ত্রী। আমার স্ত্রী? বলো কি সে কি? জাহাপনা, আপনারা একে অন্যকে পছন্দ করে বিয়ে করলেন, তারপর মায়ের অসুখ বলে আপনি রাজধানীতে চলে এলেন। কথা ছিল রূপকে রাজরানীর সম্মানে নিয়ে আসবেন, কিন্তু বহুদিন হলো আপনি আর ফিরে না যাওয়ায় রূপের বাবা নিজেই রূপকে আমার সঙ্গে পাঠিয়ে দিলেন। পাগলের প্রলাপ বকবার আর জায়গা পেলে না। জানো না, তোমাদের স্পর্ধা তো কম নয়, কোন সাহসে তোমরা এসেছো আমার সঙ্গে প্রবঞ্চনা করতে? সমগ্র শাহবাজনগর জানে আমি এখন অবিবাহিত। কিন্তু সমস্ত পৃথিবীর মালিককে সাক্ষী রেখে আপনি আমাকে বিয়ে করেছেন? অসম্ভব, কখনো তোমাকে দেখেছি বলে মনে পড়ে না। সত্য কি অস্বীকার করতে চান? মিথ্যাকে প্রশ্রয় আমি দিই না। মিথ্যা? হ্যাঁ, শুধু মিথ্যাই নয়, একটা জঘন্য ষড়যন্ত্র। কিন্তু ভুলে যেও না, এটা ভাবের হাট নয়, রাজ দরবার। জাহাপনা, নিজের স্ত্রীকে স্ত্রী বলে স্বীকার করলেন না, উপরন্তু প্রকাশ্য রাজ দরবারে তাকে অপমান করতে আপনার বিবেক বাঁধল না। হায় খোদা, আমার মৃত্যু দাও। মৃত্যুই তোমার মতো ছলনাময়ের প্রাপ্য। মরতে আমি ভয় পাই না, আর নিজেকে হেউ করি আপনার স্ত্রী বলে প্রমাণ করার ইচ্ছা আমার নেই। আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে আমাকে বলে যেতে হচ্ছে যে আপনার অরুর জাত সন্তান আমার গর্ভে,
চমৎকার, এবার আর একটা জাল ফেলছ। জাল ষড়যন্ত্র মিথ্যা, যা ইচ্ছা বলতে পারেন, কিন্তু আপনি যে আমাকে বিয়ে করেছেন তার প্রমাণ আমার কাছে আছে। কি সে প্রমাণ? আপনার দেওয়া এই বাক্সাই আংটি। আংটি? আমার আংটি? কি নিজের জালে নিজেই ধরা পড়লে? নারী, এবার তোমার মুখোশ খুলে গেছে। কতবার আদেশ করুন জাহাপনা। কাল সূর্যোদয়ের সাথে সাথে প্রকাশ্য রাজপথে এই ছলনাময়ীর শির দ্বিখণ্ডিত করবে। জাহাপনা, এ রাজ্যে নারী হত্যা? ও যাও, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও, যাও। শালা মিয়া, দুলা ভাইয়ের বাড়ি থেকে এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন যে? দাঁড়াও, কোথায় যাবে মা? ফিরে যাব সেখানে যেখান থেকে বড় আশায় বুক বেঁধে স্বামীর ঘর করতে এসেছিলাম। ফিরে যাবে এই অবেলায়? আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি মা। আমি বুড়ো হয়েছি, আমার এই পাকা চোখ কখনো ধোকা খেতে পারে না মা। আমার মন বলছে তুমি যা বলেছ তা সত্যি, সবই সত্যি। বাবা, মা, আজকের মতো আমার বাড়িতে আশ্রয় নিলে আমি সুখী হব মা। আমাকে আশ্রয় দিয়ে নিজের বিপদ ডেকে আনতে চান? বিপদ? আমি তো কোনো অন্যায় করছি না মা। এসো এসো মা। আমি ঠিক বুঝতে পারছি না কাতলু, মেয়েটার উদ্দেশ্য কি ছিল? গোস্তাখি মাফ হয় জাহাপানা, একজন বিবাহিতা স্ত্রীর যা উদ্দেশ্য থাকে এরও ঠিক তাই ছিল জাহাপানা, স্বামীর সঙ্গে ঘর করা। তাহলে তুমি বলতে চাও যে এই মেয়ে আমার বিবাহিতা স্ত্রী? হ্যাঁ জাহাপানা, ওই মেয়েকেই তো আপনি মধুপুর জঙ্গলে শিকার করতে যে বিয়ে করেছিলেন। আমি বিয়ে করেছিলাম সাধারণ ঘরের তুচ্ছ এক জঙ্গলি মেয়েকে? সেদিন হয়তো সেটা আপনার বাদশাহী মনের খেয়াল ছিল জাহাপানা। কাচু! গুস্তাখি মাফ হয়ে জাহাপানা। কি রে, বসে বসে কি ভাবছিস? কদিন হয়ে গেল রূপের একটা খবর পর্যন্ত পেলাম না, আর মনও ফিরে এলো না, জানি না কি যে হলো। কি আর হবে, রূপ আমার মহা সুখেই আছে, কত দাস দাসী তার সেবা করছে, কত লোক লস্কর তার হুকুম তামিল করছে, খুব আরামায়েশেই আছে। সবই আল্লাহর ইচ্ছে, তা না হলে কি আর কাঠুরের মেয়ে রাজরানী হতে পারত? অসম্ভব,
ইতিপূর্বে তোমাকে দেখেছি বলে মনে পড়ে না। হ্যাঁ, শুধু মিথ্যাই নয়, একটা জঘন্য ষড়যন্ত্র। কিন্তু ভুলে যেও না, এটা ভাবের হাট নয়, রাজ দরবার। মৃত্যুই তোমার মতো ছলনাময়ের প্রাপ্য, 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 মৃত্যুই তোমার মতো ছলনাময়ের প্রাপ্য। করা যাবে বল, চল এবার আমরা বাড়ি ফিরে যাই। কেমন আছেন রে? রাজপ্রাসাদ কেমন লাগলো? দাস দাসী রকম সেবক হলো, তাই না? কথা জবাব দিচ্ছিস না কেন? হাই রে যারে রেখে
মেয়েটাকে সারা জীবন দুঃখ কষ্টের মধ্যে ঠেলে দিলাম, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? তোর কি দোষ বাবা? ওকে সৎ পাত্রে দান করার দায়িত্ব তো আমারই ছিল। সবই কপালের লেখা বাবা, তুমি আর কি করবি? বাদশা যে এমন করে মুখ ফিরিয়ে নেবে তাই বাকি জানতো। মানুষের মনটা শাসনের বাইরে মা, নইলে নইলে মেয়ে আমার যদি রাজরানী হবার শখ না করত তাহলে এদিন তাকে দেখতে হতো না। আর একটা জীবন এখন তাকে টুকরে টুকরে কাটতে হবে। আমরা কিছুই করতে পারবো না মা, আমরা কিছুই করতে পারবো না, কিছুই করতে পারবো না। না না না, ও আমায় আর কোনোদিনই চিনতে পারবে না সই, কোনোদিনই না। কি যাতা বলছিস? ঠিকই বলছিস সই, এক ফকির আমায় অভিশাপ দিয়ে গেছেন। অভিশাপ? হ্যাঁ, একদিন বাদশার কথা ভাবতে ভাবতে তন্ময় হয়েছিলাম, ফকির বাবার কথা আর জবাব দেয়নি, তাই তিনি অভিশাপ দিয়ে গেছেন যে আমার স্বামী আমার চিনতে পারবে না। চিনতে পারবে না? সই, যতক্ষণ না তার দেওয়া কোনো স্মৃতি তাকে দেখাতে পারি। তার দেওয়া আংটিটা দেখালি না কেন? আমি আমি হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছি? হ্যাঁ সই, তাই তো বলছি ও আমায় আর কোনোদিনই চিনতে পারবে না।
কোনো দিনই না। মিথ্যে কথা জাহাপনা, একে আমি বিয়ে করিনি, একে আমি চিনি না। চক্রান্ত করে আমাকে ফাঁদে ফেলতে চায়। লজ্জা করে না তোমার নিজের স্ত্রীকে অস্বীকার করতে, তার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলতে? যাও। আজকের মতো দরবার এখানেই শেষ। জাহাপনা বোধহয় বিচারটা ভুলই করলেন। কেন? এমনও তো হতে পারে মেয়েটা ছলনা করে গেল। না, তা কিছুতেই হতে পারে না। এমন মেয়ে কাউকে ছলনা করতে পারে না। তাহলে জাহাপনা, সেদিন যে মেয়েটি আপনার স্ত্রী বলে দাবি করেছিল, সেও হয়তো ছলনা করেনি। সেদিন আপনি বিচারে ভুল করেছিলেন, নয়তো বা আজ। বসে বসে কাঁদলে তুই আর কতদিন বাঁচবি ভাই? যার জন্য বেঁচে থাকা সে যখন চিনল না, তখন বেঁচে আর কি লাভ? মুখ পোড়া বাদশা বিয়ে করবার সময় কত ঢঙই না দেখালো। আমরা সহ্য করলো, আল্লাহ সহ্য করবে না? আল্লাহ যে আমার রূপে রেহাল করেছে তাকে তুমি পুষ্টি দিও, তাকে তুই রাখি। মানু দাদি, ও কথা বলো না, সবই আমার কপাল দাদি, সবই আমার কপাল। রূপের দিকে আর তাকানো যায় না, না খাওয়া একেবারেই ছেড়ে দিয়েছে। দিন রাত বসে বসে শুধু কাঁদে। কান্না ছাড়া ওর আর কি গতি আছে বল? নিজের স্বামী যখন মুখ ফিরিয়ে নিলে। তোদের পুরুষের বিশ্বাস নেই, তোরা নিষ্ঠুর, তোরা পাষাণ। মেয়েদের মন নিয়ে ছিনিমিনি খেলা তোদের পেশা। না ফুল, সব পুরুষই এক নয়। থাক, আর সুপারিশ করতে হবে না। দেখলাম তো গহর বাসাকে কত কথাই না বলেছিল, মিষ্টি কথায় ভুলিয়ে মেয়েটার জীবনটা একেবারেই নষ্ট করে দিল। মুখে মধু, মনে বিষ। আরে আমাদের মতো গরিবদের মুখেও মধু, দিলেও মধু। আমরাও সব ছক্কা পাঞ্জার কারবারে নেই, বুঝলি? আমাদের বাত এক, কারণ আমরা রাজ্যের বাদশাহ নই, দিলের বাদশাহ। জাহাপনা বোধ হয় বিচারটা ভুলই করলেন। না, তা কিছুতেই হতে পারে না। এমন মেয়ে কাউকে ছলনা করতে পারে না। তাহলে সেদিন যে মেয়েটি আপনার স্ত্রী বলে দাবি করেছিল, সেও হয়তো ছলনা করেনি। আপনাকে কেমন যেন পেরেশান পেরেশান মনে হচ্ছে। হ্যাঁ কাতলু, আজকাল কিছুই ভালো লাগে না। এ কথা আগে বলতে হয়, বান্দা সব সময় আপনার দিল বহলানের জন্য প্রস্তুত। যদি অনুমতি দেন তো রওশন বাইকে ডেকে এনে একটা জলসার আয়োজন করে ফেলি। তোমার যা খুশি।
जो कहूं जहां पर ना। বুঝেছো? হ্যাঁ। প্রেমের খেলা বুঝা যে বড় দায়, হায় প্রেমের খেলা বুঝা যে বড় দায়, কেউ বাপে হারায় কেউ বাহারিয়ে পায়, কেউ বাপে হারায় কেউ কেমন রীতি বলো হায়, প্রেমের খেলা বুঝা যে বড় দায়, হায় প্রেমের খেলা বুঝা যে বড় দায়। Thank you.
ছেলে হয়েছে বাবা। ছেলে হয়েছে? আল্লাহ তোমার লাখ লাখ শুকর। ওকে তুমি শান্তি দাও খোদা, ওকে তুমি শান্তি দাও। এই জানিস রূপের ছেলে হয়েছে? হ্যাঁ রূপের ছেলে হয়েছে। এই মানা জানিস রূপের ছেলে হয়েছে? আমার ভাগ্নি হয়েছে। ওহ বাহ কি মজা, পাগল মতো নাচছ কেন? কি মজা, নাচবো না মানে? আমার ভাগ্নি হয়েছে আর আমি নাচবো না? 100 বার নাচবো, 1000 বার নাচবো। কেন জানি না কাতলু, মনটা আমার বড় বিদ্রোহী হয়ে উঠেছে। যা ভাবতে চাই, যা করতে চাই, মন তাতে সায় দেয় না। অথচ আজ 1 বছর ধরে আমি মনের সঙ্গে লড়াই করে চলেছি। হ্যাঁ জাহাপানা, আমিও ঠিক এই কথাটা বলবো বলেই ভাবছিলাম। আপনি যে মানসিক অশান্তিতে ভুগছেন, তাতে আল্লাহ না করুন দেশেরও দশের ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। হেকিম সাহেবকে দেখে চিকিৎসার বন্দোবস্ত করতে হয়। ঔষধপত্র দিয়ে তো মনের অশান্তি দূর করা সম্ভব নয় কাতলু। আমার কেন যেন মনে হয় সেদিন হয়তো তুমি ঠিকই বলেছিলে, আমি বিচারে ভুল করেছি। কি যে বলেন জাহাপানা, আপনার মতো সূক্ষ্ম বিচারকের পক্ষে ভুল করাটা কি সম্ভব? তুমি যাই বলো না কেন কাতলু, আমার মনে হচ্ছে কোথায় যেন একটা গলদ রয়েছে। চাঁদ জাগে, তারা জাগে, জাগে বনের পাখি, রাজার কুমার ঘুমায় শুধু উড়ি দুটি আঁখি আঁখি। চাঁদ জাগে, তারা জাগে, জাগে বনের পাখি। যাবে
পাখি দেখি বুনের পাখি দিনে দিনে বাড়ে কুমার সপন ভরা আঁখি আঁখি ফুল দেখে লতা দেখে দেখে বুনের পাখি দেখে বুনের পাখি দেখে বুনের পাখি দেখতে দেখতে পাঁচ বছর গত হয়ে গেল জাহাপানার মতিগতি ঠিক হলো না কোনো কাজই তার স্থিরতা নেই মাতৃশোকে বাদশা একেবারেই ভেঙে পড়েছেন আমার মনে হয় কোন সুলক্ষণা নারীর সাথে তার বিবাহ হলে হয়তো বা মানসিক শান্তি ফিরে পেতে পারে হ্যাঁ বিবাহ জাহাপানাকে করতেই হবে শুধু মানসিক শান্তির খাতিরেই নয় দেশের ভবিষ্যৎ চিন্তা করে নইলে বাদশাহী বংশ নিশ্চিহ্ন হয়ে যাবে অজিত সাহেব আপনি তাহলে জাহাপানার কাছে প্রস্তাবটা পেশ করুন বেশ তাহলে আপনারও আমার সঙ্গে চলুন বিয়ে হ্যাঁ জাহাপানা প্রজাদের স্বার্থের খাতিরে ও রাজ্যের ভবিষ্যতের পানি চেয়ে বিয়ে আপনাকে করতেই হবে কিন্তু এতদিন কি আমি প্রজা সাধারণ ও দেশের স্বার্থ রক্ষায় সজাগ ছিলাম না আমরা অভিযোগ করছি না জাহাপানা এ আমাদের আবেদন জনসাধারণ সর্বান্তকরণে চায় তাদের বাদশাহ সুখী হন মানুষ অমন নয় জাহাপানা তাই তো প্রজারা উৎকৃত কে হবে আপনার উত্তরাধিকারী কি হবে শাহবাজ নগরের ভবিষ্যৎ তাছাড়া জাহাপানা রানীবিহীন রাজ্যও মানায় না আপনারা যান আমি চিন্তা করে দেখব আমি বাদশাহ হব হ্যাঁ দাদু তুমি বাদশাহ হবে বিরাট এক রাজবাড়িতে আমরা থাকব হ্যাঁ তবে এখানে কেন এখানে এখানে তুমি বড় হলে আর এখানে থাকবো না রাজবাড়িতে চলে যাব সেখানে থাকবে কত লোক লস্কর হাতি ঘোড়া চাকর চাকরানি তুমি হুকুম করবে আর সবাই ছুটে আসবে তখন তোমাকে আর কাট কাটতে হবে না 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 কাট কাটবো কেন তখন আমি হব তোমার উচি কেমন আর মা 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 হবে রাজমাতা তখন মার কাঁদবে না তো না দাদু তখন তোমার মা আর কাঁদবে না সত্যি হ্যাঁ দাদু সত্যি দেখো ভাগ্নে আমার মাথার মগজে তিতটা না ঢুকে যায় ভয় পেও না মা সোজা হয়ে দাঁড়াও না না ভাগ্নে বলি আল্লাহ মালিক আল্লাহ মালিক সাবাস সাবাস এই না হলে আমার ভাগ্নে চলো বাবা এবার বাড়ি ফিরো মা চলো চলো জানো মা মামা না কি বিত্তু তাই নাকি হ্যাঁ বোন আমি তো ভাবলাম বাবাজি আজ মাথার খুলিটা উড়িয়েই দিবে কিন্তু না ভাগ্নের আমার নিশানা ঠিক আছে তার ছেলে দেখতে হবে তো যেমন বাবা তেমনি ছেলে বাবা মা আমার বাবা কোথায় আছে না কেন রাগ করেছে না বাবা রাগ করেনি সময় হলে ঠিকই আসবে ঠিকই আসবে জাপানা এই পাঁচ বছরে একটা ফড়িং পর্যন্ত মারিনি তীরধনুকে একেবারে মরচে পড়ে গেছে চলুন না
কোথাও শিকারে বেরিয়ে পড়া যাক। না শিকারে আর আসক্তি নেই। বলেন কি জাহাপানা, আপনার মতো শিকারীর মুখে এ কথা শোভা পায় না জাহাপানা। তা জাহাপানা, এবার বাঘ না হোক হরিণ শিকারে আপত্তি কি? হরিণ? হ্যাঁ জাহাপানা, শুনেছি মধুপুর জঙ্গলে খুব হরিণ পড়েছে। শিকারকে শিকারও হবে। আর ওসব ভণিতা রেখে সোজা কথায় বলো যে তোমার মন শিকারের জন্য উড়ু উড়ু করছে। বেশ, তাহলে সেই ব্যবস্থাই করো। আচ্ছা জাহাপানা। মা, মামা বলছিল তুমি নাকি ভালো গল্প জানো, একটা বলো না। না বাবা, এখন থাক, পরে শুনি। না বলো না, বলো না মা, একটা গল্প বলো না, বলো না। গল্প শুনবি গোকুল? আয় আমার কাছে আয়, আমি শোনাচ্ছি। বস শোন। এক যে ছিল বনের মেয়ে দুঃখের জীবন তার, সেই কাহিনী শোনাই তোমায় শোনো গো এবার। এক যে ছিল বনের মেয়ে দুঃখের জীবন তার, সেই কাহিনী শোনাই তোমায় শোনো গো এবার। সখীদের শোনে ভিন দেশে এক কুমার এলো হঠাৎ সেই বনে, ছুটে ঘোড়া শিকারেতে কুমার যখন এলো, মেয়ের কোলে লুকায় হরিণ কুমার বাধা পেল। মন ভুলিয়ে নিল তখন দুজন দুজনার, সেই কাহিনী শোনাই তোমায় শোনো গো এবার। রাজার ছেলের বিয়ে হলো বনের মেয়ের সাথে, কত সুখে হাসলো তারা তখন দিনে রাতে। বিদায় বেলায় বলে কুমার আমায় মনে রেখো, ভুলো না গো আমার কথা আমার হয়ে থেকো। আসবো ফিরে বলে কুমার গেল দেশে তার, সেই কাহিনী শোনাই তোমায় শোনো গো এবার। দিনের পরে দিন চলে যায় মাসের পরে মাস, রাজার ছেলে ফিরল না আর ঘুরালো যে আস। সবার কাছে বিদায় নিয়ে শেষে বাধা বিপদ পার হয়েছে চলল রাজার দেশে, অঝোর ধারায় কাঁদল বনের যত সখী তার, সেই কাহিনী শোনাই তোমায় শোনো গো এবার। সে দাঁড়ালো সে রাজারই দরবারে, হায় রে রাজা অভাগীরে চিনিতে যে নারে। অভাগিনী ফিরে এলো মানিক এলো কোলে, মুখ চেয়ে তার থাকে বেঁচে ভুলে আসার ছলে।
ভাবি আবার আসবে রাজা ঘুচবে ব্যথা তার একটি ছিল বনের মেয়ে দুঃখের জীবন তার হায়রে দুঃখের জীবন তার হায়রে দুঃখের জীবন তার হায়রে দুঃখের জীবন তার ওটা আমি মেলেছি। তুমি? হ্যাঁ। তুমি মেরেছো? হুম। কি নাম তোমার? বাফু। বাহ, বড় সুন্দর নাম তো। তুমি বাঘ সিংহ মারতে পারো? বড় হলে পারবই তো। তাই নাকি? তোমার মালার ওই পাথরটা এক তীরে উড়িয়ে দিতে পারো, তাই না? তার আর দরকার হবে না। এটা তোমাকে দিলাম। আমি চাই না। আমি নিজে খুশি হয়ে তোমাকে দিচ্ছি, নাও। বাবা। আচ্ছা চল গপুর। কি করছিস একা একা? চল খাবি। মালা কোথায় পেলি? একটা লোক দিল। তুই নিলি কেন? তোকে না বলেছি কারো দেওয়া জিনিস নিতে নেই? জোর করে দিল যে। জোর করে দিলে নিতে হয়? চল ফেরত দিয়ে আসবি। কোন দিকে গেল লোকটা? ওই দিকে। চল। না কাটলু, ফিরেই চলো। কেন জাহাপানা? হেরে গেছি কাতলু, আজ আমি হেরে গেছি সামান্য একটা বালকের কাছে। বলেন কি? হ্যাঁ, অব্যর্থ তার লক্ষ্য, অদ্ভুত তার কথা বলার ভঙ্গি, অপূর্ব তার চেহারা। জানো কাতলু, ইচ্ছা করছিল সারা জীবন তাকে বুকে জড়িয়ে ধরে আদর করি, কিন্তু সবই আদৃষ্ট হুজুর। তা না হলে আজ আপনিও স্ত্রী পুত্র নিয়ে সুখে বাস করতে পারতেন। মানে? মানে বেগম সাহেবা কাছে থাকলে আপনার পুত্রও কাছে থাকত, এই আর কি। জাহাপানা, জাহাপানা, এ বালক আপনার সাক্ষাৎ প্রার্থী। এসো গফুর, এসো বসো। এই নাও, মা নিতে মানা করেছে। মানা করেছে? কোথায় তোমার মা? বাইরে। আচ্ছা চলো, তোমার মাকে বুঝিয়ে বলবো আমি। চলো। আমি খুশি হয়ে মালাটা গফুরকে দিয়েছি, সে নিতে চায়নি। মুক্তোর মালা রাজার ছেলের গলায় শোভা পায়, কাঠুরি মায়ের ছেলের গলায় নয় জাহাপনা। ও, তুমি? ব্যক্তিগত জীবনে তুমি যতই ছলনাময়ী হও না কেন, ছেলেটাকে কিন্তু ভালোভাবেই মানুষ করেছো, আর তারই জন্য তোমাকে শ্রদ্ধা করা যেতে পারে। প্রশংসা নামে যতন করেছেন আর নয়। চল বাবা। কাতলু। জাহাপানা, আমি আজও বুঝতে পারছি না কি রহস্য লুকানো আছে এই নারীর মধ্যে। রহস্য নয় জাহাপানা, উনি আপনার বিবাহিতা স্ত্রী, আর ছেলেটি আপনারই সন্তান। সন্তান?
হায়রে নসিব, সবই আমার নসিব, সবই আমার নসিব। আজও সে আমার চিনতে পারলো না, আর কোনদিন পারবেও না। আমি হতভাগি কেন আংটিটা লুকিয়ে রাখলাম না? আমার আর বেঁচে থেকে কি লাভ? আমার মরণ দাও খোদা, আমার মরণ দাও। কি বোন, নিজের মরণ চাইতে নেই, আল্লাহর মর্জির উপর তো আমাদের হাত নেই। তুই একটু শান্ত হ বোন, একটু শান্ত হ, শান্ত হ। আপনাদের কথা মতো মনস্থির করেছি যে আমি বিবাহ করব। আপনি দাও ভাগ্নে। এত দ্বারা সমস্ত নগরবাসীদের জানানো যাইতে আনন্দ উৎসব সমগ্র নগরীকে আলোক সজ্জায় সজ্জ করা হইবে, দিন দুঃখীদের রাজকোষ হতে মুক্ত হস্তে দান করা হইবে, ও নব দম্পতির শুভ কামনা করিয়া মসজিদে মসজিদে মোনাজাত করা হইবে। চাচা ইরে, দুঃসংবাদ। দুঃসংবাদ? হ্যাঁ, বাদশাহ নামদার নাকি আবার বিয়ে করছে। বলেছে কি? হ্যাঁ, হাতে ঘেরা দিচ্ছে, 18ই ফাল্গুন বিয়ে হবে। কার বিয়ে মনে ভাই? বাদশাহ। দেখলে কাতলু খা, দেশের আমির, রইচ, কুলি, মজুর সবাই তাদের প্রিয় বাদশার বিবাহে কেমন আনন্দে মেতে উঠেছে। সত্য জাহাপানা, অথচ তোমার মনে বিষাদের ছায়া কেন কাতলু? কই না তো জাহাপানা, মনে হচ্ছে আমার এই বিবাহে তুমি খুশি নও। না না, তা নয়, তা নয় জাহাপানা। তবে তবে গুস্তাকি মাফ হয় জাহাপানা, যদি অভয় দেন তো বলি। বেশ বলো। আমার আপানা, আপনি ভুল করছেন। ভুল? হ্যাঁ জাহাপানা, আর এর জন্য আসবে একদিন আপনার অনুশোচনা। কি বলতে চাও তুমি? বলতে আমি কিছুই চাই না জাহাপানা, শুধু স্মরণে আনতে চাই একদিন যে দরিদ্র কাঠুরি কন্যা রূপকুমারী তার হৃদয় উজাড় করে দিয়ে আপনাকে ভালোবেসেছিল, আল্লাহকে সাক্ষী রেখে যাকে আপনি বিবাহ করেছিলেন, আজ সে বাঁধনকে অস্বীকার করে আবার আপনি কাঠুরি।
प्रायश्चित करते जा Thank you.
আমি এসেছি রূপ, আমি ফিরে এসেছি, আমাকে ক্ষমা করো রূপ। ও কথা বলে আমাকে লজ্জা দেবেন না ভাবনা। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি রূপ, অনেক দুঃখ দিয়েছি, অনেক অপমান করেছি রূপ। আপনার কোন দোষ নেই ভাবনা, সবই আমার অদৃষ্ট। আপনি ফিরে এসেছেন এই তো যথেষ্ট। মা গফুর, তোমার বাবা। বাবা গফুর। জাহাপানা, তাহলে এবার বেগম সাহেব আর শাহজাদাকে ধুমধাম করে রাজধানীতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে কি বলেন? তুমি সেই ব্যবস্থাই করো। আসুন শাহজাদা, আসুন। কি সৌভাগ্য, আল্লাহ! চলুন শাহজাদা, রাজধানীতে চলুন। এসো রূপ,